আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বান্দাকে কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবাসো। যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও রাসূলের জন্য নিজেকে উৎসর্গ করো, ফানা করো নিজেকে, আমার নবীর দেওয়া নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগিকে আঁকড়ে ধরো। যদি ওয়াতাসমু বিহাবদিল্লাহি জামিয়া, তোমরা তাফারুক করো না, ওয়ালা তাফাররাকু, বিশৃঙ্খলা করো না। কিন্তু কিছু কিছু বান্দা আছে যারা বিশৃঙ্খলা করতে চায়, আওয়াজ দেয় না। কিছু আছে আশিক দাবি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা কখনো আশিকের রাসূল হতে পারে না যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে, ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলবে তারা কখনো মুমিন হতে পারে না, তারা কওমিন, আওয়াজ দেয় না মুসলমান, ঠিক না? তারা কখনো মুমিন হতে পারে না। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতে হবে। এখন ভাইরা আমার, বাবারা আমার, বলেন কাউকে যদি আমরা অনুসরণ করি, ফলো করি, ভালোবাসা ছাড়া কি সম্ভব? না, আওয়াজ দেয় না, সম্ভব না। আমি যাকে ফলো করব, অনুসরণ করব, তাকে অন্ধের মতো, ব্লাইন্ড, লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা তো অন্ধ, অন্ধের মতো তাকে অনুসরণ করতে হবে। আর যখন দয়াল নবী মুস্তাফার কথা আসবে তখন তো আমি অন্ধ, আমি বয়রা। আমার নবীর মিলাদুন নবীকে ভালোবাসি, মেরাজুন নবীকে ভালোবাসি, নবীর শবে বরাতকে, নিসফুস শাবানকে ভালোবাসি, নবীর মাহে রমাদানকে ভালোবাসি, নবীর নামাজকে, আকিমুস সালাত লি যিকরিকে ভালোবাসি, আমার নবী সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, যেটা নিয়ামত আমার নবী দিয়েছেন, যেটার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রোজা আমার এবং এটার প্রতিদান আমি, পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। সেই রোজাকে ভালো, যে রোজা স্বয়ং মুস্তাফা জানের রহমত রেখেছেন। আমার নবীর সমস্ত যাকাত, ফিতরা, ইবাদত, বান্দিগি, জিন্দেগি, সাহাবায়ে রাসূল, আওলাদে রাসূল, আযওয়াজায়ে মুতাহহারা, আওলাদে রাসূল থেকে শুরু করে ওয়ারাসাতুল আমবিয়া, ওলি আল্লাহদেরকে ভালোবাসি, কারণ আমার নবীকে ভালোবাসি। তাই আমার নবী যারা যারা, কাতরা কাতরাকে ভালোবাসে, ঠিক না? যারা নবীকে ভালোবাসবে, নবীর দেওয়া সমস্ত কিছুকে ভালোবাসবে, কারণ হুকুমটা কার? আল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলেছেন রাসূলকে যদি ভালোবাসতে পারো বান্দা, আমি আল্লাহ, তুমি বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবা, আমি আল্লাহ হয়ে বান্দা তোমাকে ভালোবাসবো। ঘোষণা কার? আল্লাহ। আচ্ছা, কথা উঠেছে আমার নবী ইলমে গায়েব জানে কিনা, আওয়াজ দেন। وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। تفسير পড়ুন, তফসির পড়ুন, জালালাইন শরীফ উঠে দেখুন, খুলে দেখুন, পড়াশোনা করতে হবে। আল ইলমু নূরুন, জ্ঞানটা নূরের মতো, লাইট শাইনিং, আলোর মতো। যতক্ষণ পর্যন্ত ওই নূরটা আপনি অন্তরে নেবেন না। এখন দেখেন কাজ্জাকু মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখন কাজ্জাকু মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমি আসমানি কিতাব 104 খানা দুনিয়াতে নাজিল করব, এর মধ্যে 103 খানা কিতাব নাজিল করলেন, তাওরাত, জাবুর, ইনজিল পর্যন্ত। এখন চারটি হলো বেস্ট, অর্থাৎ বেস্ট কোয়ালিটি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই চারটি হলো বেস্ট। আসমানি কিতাব নাজিল হয়েছে, আল্লাহর বাণী নাজিল হয়েছে ধরাতে, কিন্তু বান্দা সেটাকে বিকৃত করেছে। যেমন তাওরাতকে বাইবেল, বাইবেল বানিয়েছে, এখন বিকৃত করেছে। আমার আল্লাহ চাইলেন মিনাল্লাহি নূর, এমন একটা কিতাব নাজিল করতে হবে যেটাকে আর বান্দা বিকৃত করতে পারবে না। এখন আমরা যদি পড়াশোনা করতে চাই, আলোর নিচে পড়াশোনা করতে হবে। আলো ছাড়া কখনো জ্ঞান অর্জন করা সম্ভব না, কারণ আল ইলমু নূরুন, আমার নবী বলেছেন জ্ঞানটা নূর। জ্ঞানটা কি? নূর। আল ইলমু নূরুন, হাদিসে কুদসি, জ্ঞানটা কি? নূর। ইলম, নলেজ, দিস ইজ দ্য লাইট অফ নলেজ, দিস ইজ দ্য লাইট অফ দ্বীন, ইসলাম। এখন যদি আপনি ইসলামকে, কমপ্লিট কোড অফ দ্য লাইফ কে বুঝতে চান, তাহলে আপনার ইলম হাসিল করতে হলে ওই ইলমের নূরটা বুঝতে হবে, কারণ জ্ঞানটা হলো নূর, ইলমটা হলো নূর। এখন আমার নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়ালি বাবুহা, আমি মদিনা ওয়ালা হলাম ইলমের শহর, ঠিক না? ঠিক, আমার নবী হলেন ইলমের শহর। এবার মিলান, ইলমের শহর কে? নবী মুস্তাফা। ইলমের শহর কে? নবী মুস্তাফা। এখন ইলমের শহর নবী মুস্তাফা, তার মানে হলো নবীজি নিজে হলেন ইলম, ঠিক না? আমার নবী হলেন নিজে ইলম, আর আমার নবী স্বয়ং বলতেছেন আল ইলমু নূরুন, জ্ঞান হলো নূর তার মানে বুঝা গেল আমার নবী হলেন নূর জ্ঞানের শহর নূরের মালিক এজন্যই তো রব্বুল আলামিন বলেন কাজ্জাকুম মিনাল্লাহি নূর যখন আমি কিতাব পড়ছি বই পড়ছি পৃষ্ঠা পড়ছি এলেম পড়ার জন্য হাসিল করার জন্য জ্ঞান পড়ার জন্য ধারণ করার জন্য আমাকে লাইটের নিচে আলোর নিচে পড়তে হয় বুঝা গেল জ্ঞান যখন অর্জন করব আলো ছাড়া কখনো সম্ভব নয় আমার আল্লাহ চাইলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানটা যখন বান্দা হাসিল করতে চাইবে সেটা কিতাবুল মুবিন হাযা কুরআনুন মাজিদ সেটা কুরআন হতে পারে এখন কুরআন শরীফ যখন আমার আল্লাহ বললেন বান্দা যখন হাসিল করবে এখন লাইটটাও তো এরকম দামি লাগাইতে হবে আমার আল্লাহ স্বয়ং পাঠিয়ে দিলেন সেই এলেমের বাদশা এলেমের নূর যিনি নূরুল আলা নূর রব্বুল আলামিনকে দেখেছেন সেই নবীকে শাহেদ ও মুবাশশারা বানিয়ে পাঠিয়েছেন নাযীরা বানিয়ে পাঠিয়েছেন দাঈ ইলাল্লাহ বানিয়ে পাঠিয়েছেন ওয়া কি বানিয়েছেন সিরাজুম মুনিরা সেই সিরাজুম মুনিরা হিসেবে যখন পাঠিয়ে দিলেন যাকুম ওগো নবী জান আপনি নূর দিয়ে বান্দার সিনাকে পাক করতে থাকুন তখন যখন কুরআন পড়বে যখন আপনি নবী মুস্তাফাকে ভালোবেসে যা আপনি হলেন ইলমের শহর আপনি ইলমের মালিক আর যারা বলে যারা আমার নবী জানে না তাহলে তুমি শুনো তুমি যে বলছো আমার নবী জানে না মা ইয়াকুন মাকুন তুমি এই সম্পর্কে যখন বুঝতে পারলে না ওয়াল্লামাকা মালাম তখন তাআলা এই সম্পর্কে যখন তুমি বুঝতেই পারলে না তাহলে শুনো তুমি যে বলছো আমার নবী জানে না সেই যে তুমি বলছো তোমাকে আমার নবী চিনে ঠিক না আমার নবী শুধু তুমি যে বলছো যারা মানে না তাকেও চিনে যে মানে তাকেও চিনে তাহলে নবী যখন চিনে তখন আবার আল্লাহ বলছে নবীর সেই নূর দিয়ে আলো দিয়ে কোরআনটা যখন পড়তে থাকবা কোরআনে তখন আর সন্দেহ থাকবে না আমার নবীকে যে ওয়াল্লামাকা মা আলাম তাকুন তাআলাম যত জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সমস্ত কিছু আমি যাকে ভালোবাসি তাকে দিয়ে দিয়েছি বুঝা গেল আমার আল্লাহ রাসূলকে ভালোবাসেন রাসূলকে সমস্ত জ্ঞানের মালিক বানিয়েছেন এখন ওই নূরুন আনা নূর সব রব্বুল আলামিন থেকে রাহমাতুল লিল আলামিন নূরটা পেয়ে যখন সেই নূরের মালিক হলেন ওই নূর দিয়ে ওই চেরাগ থেকে হাজারো ইলমের মালিক বানিয়ে দিলেন সাহাবায়ের নামে লাখো চেরাগ জ্বালিয়ে দিলেন তারপর সাহাবীরা তাবিনদের নামে লাখো চেরাগ জ্বালিয়ে দিলেন তাবে তাবিন থেকে শুরু করে আম্মায়ে মুজতাহিদিন সলফে সালিহিন গৌস কুতুব সমস্ত ওলি আল্লাহ পর্যন্ত সেই নূরের ফ্যাজ পেতে থাকলো পাওয়ার হাউস থেকে যে লাইট বের হয়েছে সেই পাওয়ার হাউসের ফ্যাজ ও বরকত দিয়ে আল্লাহর ওলিরা আল্লাহকে চিনেন রাসূলুল্লাহকে চিনেন কারণ রাসূলুল্লাহকে মানাই হলো আল্লাহকে মানা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ কথা বোঝা যাচ্ছে বাবা কথা বোঝা যাচ্ছে তাইলে আমার নবী আমাদেরকে চিনেন কি চিনেন না চিনেন আওয়াজ দিয়ে বলেন চিনেন কি চিনেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন একদিন একদা আমার নবী হুজরা মুবারক থেকে হুজরা শরীফ থেকে বের হয়েছে ডান হাতে একটা কিতাব বাম হাতে আরেকটা কিতাব বুখারী শরীফের হাদিস বলছি হাযা হাদিসুন সহিহ গভীর খেয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের ডান হাতের কিতাবটা দেখা যাচ্ছে আর বাম হাতে আরেকটি কিতাব দেখা যাচ্ছে এগুলো কি আমার মদিনাওয়ালা বলতেছেন বাম হাতে হলো জাহান্নামীদের লিস্ট তার বাবার নাম দাদার নাম 14 গোষ্ঠীর নাম ডান হাতে হলো জান্নাতীদের লিস্ট তার বাবার নাম তার দাদার নাম 14 গোষ্ঠীর নাম বুঝা গেল আমার নবী জান্নাতে কে কে জাহান্নামী সবই চিনে ওয়াল্লামাকা মা আলাম তাকুন তাআলা ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা ঘোষণা কা আল্লাহ আওয়াজ দিয়ে আল্লাহকে দেখি আল্লাহর উপরে ডান হাত তুলে বলুন ঘোষণা কা আল্লাহ তোমার মত মোল্লা দরকার নাই আমার রাসূলুল্লাহই যথেষ্ট ঠিক তোমার মতো ফাসিক আমার নবী শান বুঝবে না বুঝতে হলে তো আলা হযরতের মতো আশিক লাগবে তুমি কি বুঝবা আরে যারা কাছ থেকে দেখেছে আমার নবীকে হাসিন বলেছে হাসান বলেছে জামিল বলেছে জামাল বলেছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় আনওয়ারের দিকে যখন তাকাই মনে হয় আপনার মতো নূরানী চেহারা আমি ইহু জিন্দেগিতে আমি হাসান বিন সাবিত এই দুই চোখ দিয়ে দেখি নাই মনে হয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোনো মা এই পৃথিবীতে মনে হয় কোনো মা আপনার মতো সন্তান দুনিয়াতে জন্ম দেয় নাই খুলিকতা মুবারাকামিন কুল্লি আইবিন या रसूल अल्लाह आपना के मने होय अल्लाह तबारक व तआला बेऐब त्रुटि छाड़ा डिफेक्ट छाड़ा सृष्टि করেছে কান্নাকা কত খুলিকতা কামাতা শাউ সাহাবায়ে রাসূলদের থেকে আকীদা নাও মুসলমান যাত্রা থেকে আকীদা নাও যাবে না সাহাবায়ে রাসূলরা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ যেমনটা চেয়েছেন নয় মনে হয় মুস্তাফা আপনি যেমনটা চেয়েছেন আমার রব্বুল আলামিন আপনাকে তেমনটাই বানিয়েছেন সাহাবায়ে রাসূলরা তো কাছ থেকে দেখেছে হাসিন বলেছে হাসান বলেছে জামিল বলেছে জামাল বলেছে চেহারায় ওয়াদুহা বলেছে সুবহানাল্লাহ কত সুন্দর বলেছে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা ইয়া রাসূলুল্লাহ উম্মি ইয়া আবিকা মা বাবা কুরবান করে দিয়েছে আমার মদিনাওয়ালার কদমে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে উহুদ বদর খায়বার যুদ্ধে গর্দান দিয়ে রক্তর পেরা পেয়ালা শরাব পান করে ইসলামকে উপহার দিয়েছে আর তোমরা সেই ইসলামকে নিয়ে মন গড়া করছো তাহলে শুনো সাহাবায়ে রাসূলরা তো আপন ভেবে পর করে নাই আপন মনে করে আপন করে নিয়েছে ভালোবেসেছে জান কুরবান করেছে বিবি বাচ্চাকে শহীদ করে দিয়েছে এমনও তো হয়েছে আমরা শুনেছি হামজানা রাদিয়াল্লাহু তাআলা নব বিবাহিত দম্পতি নিজের স্ত্রীকে ঘরের মধ্যে বাসর রাত্রিতে ছেড়ে আরে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের রক্ত পেয়ালা পান করেছেন শাহাদাতের প্রাণ জান পান করেছেন সেই সাহাবায়ে রাসূলদের আকীদা তো মুহাব্বতের ছিল আর যারা কাছ থেকে দেখেছে মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কেঁদেছে আর যারা দূর থেকে হয়তোবা বেরলভি শরীফের মধ্যে নয়তোবা জালালিয়া দরবার শরীফে নয়তোবা রেজবি মাওলার মতো কোনো পাগল নয়তোবা আবেদ সালমাদারির মতো কোনো দিওয়ানা দিন দুনিয়াকে ছেড়ে মদিনা মুনাওয়ারা নিজের বাসস্থান ছেড়ে জন্মস্থান ছেড়ে বাংলাবাসীদের কাছে এসে নূর নবীর প্রেম ছড়িয়েছেন আল্লাহর ওলিরা প্রেম শিখিয়েছেন সেই আল্লাহর ওলিদেরকে অস্বীকার করছো তাহলে শুনো তোমার মতো ফাসিক আমার নবীর আশিক বুঝবে না ইশক বুঝবে না আমার নবীর ইশক তোমার কখনো জানাই হবে না আশিকে রাসূলদের জুবানে হয় তারতা বকদম হে তনি সুলতান জামান ফুল লব ফুল দহন ফুল जकत फूल बदन फूल क्या बात रजा उस जमानिस्तान करम की जहरा है कली जिसमें हसन और हुसैन फूल যারা দেখেছে তারা তো বলতেছে আমার মদিনা ওয়ালা চেহারা থেকে যখন দেখি মনে তো হয় গোলাপ একটা গোলাপের ফুল तुम उनमें भूल ढूंढने की कोशिश करते हो तुम कहते हो वो भूल में थे वो जानते नहीं वो हमें पहचानते नहीं नाउजुबिल्लाह तुमने इश्क नहीं किया बेटे बाबा तुम्हें ভালোবাসো নাই মিথ্যা কথা বলা ছেড়ে দাও আওয়াজ দেন ঠিক না মিথ্যা কথা বলা ছেড়ে দাও আমি রাসূলকে ভালোবাসি তোমরা একটু বেশি বাসো হ্যাঁ আমরা সুন্নি মুসলমানরা একটু বেশি বাসি ঠিক না বেশি বাসি কেন কারণ ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী তোরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তোরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা আর প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে জানিও মন যদি দিতে হয় নবীকে দিও ঠিক না আমরা তো মন রাসূলুল্লাহকে দিয়েছি তুমি তো শয়তানের দালালিতে আছো ওখানে ইহুদি না সারা আর এখানে ইবলিসের চালা তুমি নামের শেষে মাদানি হইলেই রাসূল প্রেমিক হয়ে যায় না ঠিক নামের শেষে আলমাদানি যারা তারাই হলো আশিক রাসূল হতে হবে তার জুবান দিয়ে শুধু রাসূলের প্রশংসা ওলি আল্লাহর প্রশংসা বের হতে হবে কারণ রাসূলকে আল্লাহর ওলিদেরকে বানানে वाला কে আল্লাহ এখন আমি আমার বাবা জান মুয়াজ্জিব হোসেন জালালী সাহেবের সাহেবজাদা ওনার সন্তানের প্রশংসা যদি করি বাবা আপনার ছেলের নামটা সরওয়ার হোসেন জালালী আমি যদি বলি সরওয়ার হোসেন জালালী খুব ভালো মাশাআল্লাহ দাদা তেনার দাদা হযরতের মতো আল্লাহ তেনাকে তৈরি করুক আমার জালালী মাওলার মতো ঠিক যদি দোয়া করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুরব্বিদেরকে সম্মান করে মা বাবার খেদমত করে অনেক ভালো ছোটদেরকে স্নেহ বড়দেরকে সম্মান করতে জানি আদিনি কুল্লু আদব দিন প্রতিষ্ঠিত তো আদবের উপর আদব আছে আদব اخلاق সব ভালো দেখতেছি আমি শোয়েব সরওয়ার জালালীর প্রশংসা করছি কিন্তু আমার বাবা মুয়াজ্জিম হোসেন জালালী চোখে দিয়ে পানি বের হচ্ছে খুশিতে বললাম কাচ্ছেন কেন আপনার নাম তো একবারও নিলাম না খালি তো বললাম সরওয়ার হোসেন জালালী এরকম ওরকম খুব সুন্দর দেখতে ভালো এলেম ভালো পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহ তেনাকে আবেদ সালমাদানি জালালী মাওলানা রেজবি মাওলানার মতো আলেম দ্বীন হিসাবে কবুল করুন আমিন যখন এরকম বলতেছি আশিকের রাসূল হিসাবে আপনার নাম তো একবারও নিলাম না, আমার বাবা বলবে বাজান আমার ছেলের প্রশংসা মানি আমার প্রশংসা, ঠিক ছেলেটা তো আমার, ঠিক না, তার প্রশংসা মানি আমার প্রশংসা, তার বিরোধিতা মানি তো আমার বিরোধিতা। তাহলে বুঝো না মুসলমান, নবীর বিরোধিতা মানি কার বিরোধিতা, আর আল্লাহর ওলিদের বিরোধিতা মানি কার বিরোধিতা। তুমি যখন আল্লাহর সাথে বিরোধিতা করছো তোমার উপরে যে আল্লাহর গজব আসতেছে না এটা তো তোমার উপরে দয়া, কিছুদিন পরে যে তোমার উপরে গজব আসবে এতে কোনো সন্দেহ নাই। কেন তোমার আকাবিরিনরা দেখো নাই কতজনে কত কিছু করে কত চিল্লা চিল্লি করে, এখন আর দেখা যায় না, ওনারা নাই। তুমি এসে 40-50 জনের সামনে এসে মুসলমানকে ঈমান ধোঁকা দিবা, সমস্যা নাই। তোমার মতো যদি পাষণ্ড, তোমার মতো বেঈমান কমিন যদি থাকে মনে রেখো আমাদের মতো আশিক মুমিন এখনো জিন্দা আছে। তোমরা বরবাদ করবা, আমরা এসে আবার ফুল বাগিচায় পানি ঢেলে সেই বাগানটার থেকে ফুলও ফুটাবো, খুশবু বিতরণ করবো ইনশাআল্লাহ, ঠিক না। আল্লাহর ওলিদের সিংহরা, রাসূল আরবের সিংহরা এখনো মাঠে ময়দানে আছে, চাইলে ঈমান নিয়ে খেলবার করা যাবে না। ভাইরা আমার, বাবারা আমার, সাকসেসফুল সেই ব্যক্তি যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করতে শিখেছে, যার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি বাড়ি, নারী, ব্যাংক ব্যালেন্স, বিদেশে থাকে, অনেক টাকার মালিক, অনেক বড় রাজনীতিবিদ, সে সাকসেসফুল নয়, এগুলো কিছুই নিয়ে যেতে পারবে না। সাকসেসফুল সেই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে ভালোবাসে, ওলি আল্লাহদের প্রেমের পথে মতে চলে, তারাই হলো মূলত সাকসেসফুল। আর একটু যদি ডিটেলসে বলি, যে ব্যক্তিটা গুনাহ করার সময় তার দিলটা ঘাবড়ে উঠে, গুনাহ থেকে ফিরে আসে, সেই সফল হয়ে গিয়েছে, ঠিক না। মৃত্যুর আগে তওবার রাস্তাটা খোলা রেখেছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ খোলা রেখেছেন, তওবা করে ফিরে আসুন। আমরা সকল ভাই সবাইকেই উদারত আহ্বান দেই, তওবা করে ফিরে আসুন, তওবার রাস্তা খোলা আছে। আমার নবী ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ানুল্লাহ, আমার আল্লাহ তো নবীর মাধ্যমে বায়াতে রাসূলের পথও খোলা রেখেছেন, ঠিক ঠিক না। বায়াতে রাস্তা, তওবার রাস্তা খোলা আছে। শেখ ধরেন পীর না যার, তার তো পীর শয়তানি হবে, তখন তো উমরা হইয়া গোমরাহি কথা বলবেন। হাজি তো হইছেন কিন্তু পাজিগিরি ছাড়তে পারেন নাই, আওয়াজ দেয় না। আকল ঠিকানা আসবে, মনে রাখবেন। আমি প্রায় সময় বলি, হয়তোবা আপনারা শুনে থাকেন, আমি প্রায় সময় বলি বিদেশে যাইতে লাগে পাসপোর্ট বিমান, কিন্তু জান্নাতে যাইতে লাগে নবীর প্রেমের ঈমান, ঠিক না। মনে রাখবেন, যার এটা নাই, রাসূল প্রেম নাই, যত রকমই যত কিছু হাসিল করুক তার দুনিয়া আখিরাত বরবাদ। আল্লাহ আমাদেরকে আশিকের রাসূল হিসেবে কবুল করুন। দ্বিতীয়ত, আল্লাহর ওলিদের কাছে কিছুই নেই, সবই কি মাজার পূজা, নাউযুবিল্লাহি মিন যালিক। জিয়ারতের স্থানকে পূজা বানাবেন না। জিয়ারত করলে তো কবরস্থান, মাজার। এখন দেখুন, আমি একটা আপনাকে সিম্পলি একটা বিষয় বুঝাই। আমরা কোরআন শরীফের উপর গিলাফ চড়াই কি চড়াই না? আওয়াজ আসেন, গিলাফ কোরআন শরীফের উপর চড়াই। আর কোন বই, পুস্তক, কিতাবের মধ্যে কেন চড়াই না? কখনো কি কোশ্চেন মনের মধ্যে এসেছে, প্রশ্ন এসেছে? আসেন, খুব খেয়াল করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, দালিকাল কিতাবুল আরবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, একমাত্র মুত্তাকিন বান্দারাই এই কোরআনকে বুঝতে পারবে, তাদের জন্য হেদায়েতের পথ। আর মুত্তাকিনরাই হলেন মুমিনিন, মুমিনিনরাই হলেন আউলিয়ায়ে কামিলিন। এটা হিসাব বুঝতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, গভীর খেয়াল। আমার বাসায় আমার একজন খাদেম আছে, সার্ভেন্ট, সার্ভেন্ট কাম আমার রুহানি সন্তান বলতে পারেন, আমার কাছে আব্দুর রহিম নাম। তা কি নাম? আব্দুর রহিম। তো আব্দুর রহিমকে আমি একদিন হঠাৎ করে বললাম, আমার ছোট্ট একটা লাইব্রেরির মতো আছে, আমি বললাম যে যাও ওই রুম থেকে The Science of Technology ekta boi ache niye asho The Science of Technology bigyani jei technology guli abishkar koreche otar upor ekta boi ache science jeta te bollam boita niye asho ekhon amar je dorbare thake Abdul Rahim cheleta jokhon bollam niye asho she ashlo pray 40 minute pore koy minute por 40 minute por ashlo ami bollam byapar ki etokhon laglo keno bolteche huzur এমন জায়গা পাঠাইছেন খুঁজতে খুঁজতে আমি তো হয়রান পাইতেছি না অনেকক্ষণ পর এটা পার করি দেখি যে মানে মিশন মিশন দা গ্লোবাল গ্লোবাল মিশন বই বা অন্য কোন সায়েন্সি বই দালাল বই অথবা ম্যাথমেটিক্স এর বই বিভিন্ন বই একটা বের করে দেখে না এটা তো সেই বই না আবার রাখতেছে আরেকটা বের করে দেখে এটা তো সেই বই না বলে এরকম খুঁজতে খুঁজতে হুজুর প্রায় 40 মিনিট লাগছে পরে অনেকক্ষণ পর দেখলাম যে এটা হলো Science of Technology এর উপরে বইটা আমি পাইছি তাতারে নিয়ে আসছি আমি বললাম আলহামদুলিল্লাহ অনেক তো হইছে যাও এক কাজ করো বুখারী শরীফটা নিয়ে আসো গেল এবার আসলো প্রায় 25 মিনিট পরে তাই আমি বললাম কি ব্যাপার এত দেরি কেন তোমার বাটাইলাম এত দেরি করে আসলো হবে এত দেরি কেন বলতেছ হুজুর বুখারী শরীফ নিতে গেছে এখন ওখানে তো অনেক কিতাব একটা বার করে দেখি তিরমিজি শরীফ রাখলাম দেখি না এটা তো না আরেকটা বের করলাম আবু দাউদ শরীফ এটা না আবার রাখলাম আরেকটা দেখলাম ইবনে বাজা না এটা না রাখলাম তাফসিরে জালালাইন শরীফ না এটা না রাখলাম এভাবে খুঁজতে খুঁজতে মুসলিম শরীফ না এটা না অনেকক্ষণ পর একটা কিতাব বার করলাম মোটা সোটা দেখি যে হ্যাঁ ইমাম-e বুখারীর নাম বুখারী শরীফ এত কিছু তো বুঝিনা বুখারী শরীফ দেখছি নিয়ে আসছি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আর বেশি কষ্ট দিও না যাও কোরআন শরীফটা নিয়ে আসো গেলো 1 মিনিটে চলে আসলো নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত আসছে সুবহানাল্লাহ আমরা ব্যাপার কি The Science of Technology আনতে 40 মিনিট বুখারী শরীফ আনতে 25 মিনিট কোরআন শরীফ আনতে মাত্র 1 মিনিট বলে হুজুর গেছি এত ঘাটাঘাটি করা লাগে না যেখানে দেখছি গিলাফ চড়ানো কোরআন বুঝে গেছি সেটাই হলো আল কোরআন কোরআন নিয়ে চলে এসেছি তাহলে গিলাফ চড়াই কেন কোরআনটা স্পেশাল গিলাফ চড়িয়ে রেখেছি আমি বুঝতে পারলাম হ্যাঁ হ্যাঁ এইজন্যই তো আল্লাহ বলেছেন হ্যাঁ তুমি তো আমার কিতাব দালিকের কিতাব তুমি আমি আল্লাহর কিতাব কিন্তু এই কোরআন তোমাকে দুনিয়ার সমস্ত বইয়ের সাথে থাকতে হবে যাতে তোমাকে সমস্ত বইয়ের মতো না মনে করে এইজন্য কিতাবুল্লাহর উপরে গিলাফ চড়াও মুসলমান কিতাবুল্লাহর উপরে আমরা গিলাফ চড়ানো শুরু করলাম এরপরে আমার আল্লাহ বলতেছে পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে মসজিদ আছে মসজিদে আল্লাহর বাইতুল্লাহ হাযা বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর কিন্তু সমস্ত মসজিদের সাথে কাবাতুল্লাহর হিসাব করা যাবে না কিবলাতুল্লাহর হিসাব করা যাবে না যেটাকে আমরা 7 তাওয়াফ করলে আল্লাহ হজ কবুল হিসাব করে সেটা আমরা এলাকার মসজিদের 7টা চক্কর লাগাইলো জীবনও হজ আদায় হবে না বুঝা গেল সমস্ত মসজিদ ও মসজিদ কিন্তু কাবাতুল্লাহ স্পেশাল এইজন্য আল্লাহ বললেন কাবাতুল্লাহর উপরে গিলাফ চড়াও যখন বুঝতে পারলাম বান্দা আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে কিতাবুল্লাহর উপরে গিলাফ চড়ানোর হুকুম এসেছে যখন মসজিদ দেওয়া হয়েছে যখন স্পেশাল বুঝানো হয়েছে তখন কাবাতুল্লাহ হিসাবে তাকে গিলাফ চড়ানোর হুকুম এসেছে তেমনি ভাবে দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত আসবে এবং ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসবে আর যাবে কিন্তু এই মানুষদের মধ্যে ওলিউল্লাহরা আছে আল্লাহর খাস বান্দারা আছে যাতে খাস বান্দাদের মতো মানুষকে না মনে করে এজন্য ওলিউল্লাহদের উপর আমরা গিলাফ চড়াই ঠিক কি না স্পেশাল স্পেশাল কোয়ালিটি বুঝতে হবে আপনি স্পেশাল হলে আপনারও আমরা উরুস করব ইসালে সওয়াব করব ঠিক এটাই তো সিস্টেম ফাসকুরুনি আসকুরুকুম জিকির আল্লাহর হলে বান্দার দ্বারা সেই বান্দাকে মনে করাবেন কি আল্লাহ জিকির করাবেন কি আল্লাহ আল্লাহর বান্দা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন তেনাদের অতীতের গুনারও ভয় নেই ভবিষ্যতে জাহান্নামে যাওয়ারও ভয় নেই তেনারা হলেন আল্লাহর ওলি আর তেনার কাছে গেলে কিছু পাবো না সিম্পলি একটু উত্তর দিয়ে যায় আল্লাহর ওলিদের কাছে গেলে আবার কিছু কিছু আছে দেখেন হাতের পাঁচ আঙ্গুল তো সমান না কিছু ভন্ড আছে আল্লাহর ওলিদের নাম দিয়ে উল্টাপাল্টা করে আছে এখন ইবলিসের উত্তরসূরিরা থাকলে মদিনাওয়ালার উত্তরসূরিরাও তো আছে ঠিক কি না আরে যদি আল্লাহর ওলিরা না থাকতো আল্লাহর খাস বান্দারা না থাকতো মুমিন বান্দারা তাহলে তো আল্লাহ কিয়ামত করেই দিত ঠিক তেনারা আছেন বিদায় তো এখনো দুনিয়াটা জীবিত আছে কিয়ামত হয় নাই নিয়ামত বর্ষণ হচ্ছে 25 কোটি মানুষ পৃথিবীতে করোনাকালীন চলে গেল এরপরও আল্লাহর ওলিদের ফয়েজে বরকতে আমার নবী সাদকাতে আল্লাহ তো এখন আমাদেরকে জিন্দা রেখেছেন ঠিক বান্দা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও ফাকিবাজ বান্দা আছে আমরা জানি আল্লাহর ওলিদেরকে নবীকে যখন ভালোবাসবো আমরা বেনামাজি হতে পারি না। আওয়াজ আসে না, বেনামাজি হতে পারি না। রাসূলকে ভালোবাসলে নামাজি হতে হবে কি হবে না? হবে। হজ ফরজ হলে হজ করতে হবে, ঠিক না? ঠিক। যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। আপনি প্রতিদিন করেন না, একটু কাজ করেন না, কিছু খেদমত করেন, কোরআনটা নেন, সূরা ফাতিহাটা তেলাওয়াত করার চেষ্টা করেন, তাফসীর পড়ার চেষ্টা করেন। যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, সালাতুল আওয়াবিন বলি, তাহাজ্জুদ বলি, এশাকে নামাজ বলি, দুই ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহার নামাজ বলি, এমন কি সামনে মাহে রমাদান আসতেছে সেই তারাবির নামাজ বলি। সমস্ত নামাজের মধ্যে ফরজ, সুন্নত, নফল, ওয়াজিবের সমস্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ঠিক। আওয়াজ দেন, ঠিক। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, পড়তেই হয়, লাজিম। অন্য সমস্ত সূরার সাথে মিলায়ে পড়তে পারেন, কিন্তু সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কি রেখেছে এই সূরা ফাতিহার মধ্যে? এটা তেলাওয়াত করেন, তাফসীর করেন, করেন না কিছু কাজ, দেখবেন কোথা থেকে আল্লাহর রহমত খাস আপনার বর্ষণ হচ্ছে। তত দুনিয়াবি সমস্যা, টেনশন, ডিপ্রেশন সমস্ত কিছু বাদ দিয়ে দিবেন কে? আল্লাহ। আওয়াজ দেবেন কে? আল্লাহ। পড়ুন না, জানার চেষ্টা করুন। আবার এরকম হয় না, যদি খবিস খেয়াল থাকে জানতে জানতে জানোয়ার হয়ে যাবে, ঠিক না? যদি নূর থাকে তাহলে নূরে মুনাওয়ার হবেন। আর যদি খেয়াল ইবলিসের সাথে থাকে সম্পর্ক, যে আমাকে মানুষ ভালো বলবে, বাবা দিবে, এরকম জাননেওয়ালা হলে জানতে জানতে কি হবে? ইবলিস জানোয়ার। আনোয়ার নাম হইলো লাভ হবে না, জানোয়ার হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, বাবারা আমার, আপনাদেরকে কষ্ট দিয়েছি, খারাপ লেগেছে কি? কষ্ট হচ্ছে? এই বছর 1 ঘন্টা তাফসীর করেছি, আমি আল্লাহর ওলিদের ব্যাপারে বলার চেষ্টা করেছি, শানের রিসালাতের উপরে। একটু তারা না থাকলে আমার আসতে দেরি হয়ে গিয়েছে। আমার বাবা জান আছে, দিলকা সুবাস করবেন। এখন আমি আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিয়েছি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা করে দিবে নাকি আগামী কালকে বদদোয়া দিবে? যে মাকদুম শালমাদানি আসছে, কিছু ওয়াজ করছে না বাবা, আজকের মতো এখানে তাফসীর 1 ঘন্টা করছি, ইনশাআল্লাহ আগামী বছর। আমার একটু তারাটা বেশি, হ্যাঁ। না না, এখানে মরজি শুনেন, আমি বলি শুনেন, বসছেন, ভালো কথা। মরজি আপনার চলবে না, মরজি আমার চলবে। আই এম টিচার, ইউ আর স্টুডেন্ট। আজকে আমি শিক্ষক, আপনারা ছাত্র, ঠিক না? ঠিক। আওয়াজ দেন, কি আওয়াজ দেন না কেন? আরো জোরে। আজকে আমি শিক্ষক, আপনারা শিখবেন, আপনারা স্টুডেন্ট, ছাত্র। আদিনিকুল আদব, আদব বজায় রাখতে হবে। শুনেন, আমার আল্লাহ যখন প্রথম কোরআনের আয়াত নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন ওগো নবী যিনি আপনাকে সৃষ্টি করেছে তেনার নামে পড়ুন। তিনি কে? আল্লাহ। আওয়াজ আসছে, তিনি কে? আল্লাহ। আরো জোরে, তিনি কে? তাহলে প্রথম আয়াত হলেন আমার নবীকে আল্লাহ পড়াচ্ছেন। আবার সেই অনুযায়ী আমাদের কিতাবটার নাম রেখেছেন কোরআন। কোরআন শরীফ অর্থ হলো পড়ো এবং পড়াও, পড়ো এবং আওয়াজ দেন, পড়ো এবং নিজে পড়তে হবে, অপরকে পড়াইতে হবে। আজকে আমি পড়াচ্ছি, আপনারা পড়ছেন, আপনারা কি পড়ছেন? এই পড়ার নাম হলো আদব। কিছু ব্যক্তি আছে, কিছু আলেম নামের জালেম আছে, তারা দেখা যায় আমাদের অনেক মিডিয়া ভাই বাবারা অনেক কষ্ট করে, দৌড়াদৌড়ি করে, ক্যাপচার করে, ভিডিওগুলি, ওয়াজগুলি দেশ বিদেশে পৌঁছে দেয়। কিছু কিছু আছে সেই মানুষদেরকে মানুষ মনে হয় না, ওনারা গবাদি পশু বলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এনিম্যালের সাথে তুলনা দিচ্ছেন। আপনারা কখনো আলেম হতে পারবেন না। উনি বলছেন, আমি শুনলাম উনি বলতেছে যে আদব বাড়ি থেকে শিখাইছো। এই ওয়াজের মাহফিলের মধ্যে কোনো আদব শিখার দরকার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। তুমি এখান থেকে পরিবর্তন হবে, এখান থেকে তুমি আদব শিখবে, ইসলাম শিখবে, নামাজ কায়েম করবে, আকিমুস সালাত ফি যিকরি, ইবাদত কায়েম করে আল্লাহর বান্দা থেকে বন্ধু হবে। এমন আপনি আলেম, আপনার জুবান থেকে অন্য ভাইয়ের প্রতি এরকম ওয়ার্ড বের হচ্ছে, ল্যাঙ্গুয়েজ বের হচ্ছে। ইউ ক্যান স্পিক ইংলিশ, আই নো, বাট ইউ আর নট এ আলেম, ইউ আর জাস্ট এ জেনারেল এডুকেটেড পারসন। ইংলিশে পটর পটর করলে আলেম হয় না, ইংলিশে কথা বললে আলেম হয় না। মনে রাখবেন, যার সাথে মদিনাওয়ালার সম্পর্ক আছে সেই হলো আলেম। আওয়াজ কম আসছে, ঠিক করে বলুন। ইংলিশে কথা বললে আলেম হয় না বাবার আমার। আলেম হলো তারা যারা আমার নবীকে ভালোবাসে, আলেম হলো তারা যারা ওলিয়া আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আলেম হলো তারা যারা আল্লাহকে ভয় করতে শিখে গিয়েছে। আপনি যখন জুবান দিয়ে বের করছেন, যার কারণে আপনি ওই যে বলে না, যার কারণে মোল্লা চিনি খাইলি মোল্লা চিনলি না, আছে না একটা কথা, বুঝে না তো কিছু লাউরে কয় লিসু, এরকম কিছু পাবলিক আছে যাদের কারণে আপনি ফেমাস হলেন, তাদেরকে বকে দিচ্ছেন, গবাদি পশু বলছেন, বিভিন্ন কি বলছেন, এগুলো আসলে আমাদের এখন কিয়ামতের আলামত চলছে। আমি তাকে দোষারোপ দিব না এজন্য, কারণ তিনি শিক্ষাটা ভালো জায়গা থেকে অন্বেষণ করেন নাই। জ্ঞান অর্জন করতে হলে পীর মাশায়েখ তরিকতের ইমামের কদমে বসে ইলম অর্জন করতে হবে, তখন ইলমের মধ্যে আল্লাহ বরকত দিবে। ওই ইলম মদিনাওয়ালা শহর থেকে যেটা বের হয়েছে সেই ওলি আল্লাহদের কদমে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, আল্লাহ তখন আপনাকে ভালোবেসে ইলমের মালিক বানাবে, ইলমে লদুনও দিবেন এবং সিনাকে মদিনার আয়না বানিয়ে দিবে, ঠিক না? এজন্য আল্লাহর ওলিদের কদমে বসে, কারণ কদমে বসে নাই জেনারেল এডুকেটেড পারসন, সাধারণ জ্ঞান। জেনারেল মানে তো সাধারণ, কি ধরন আওয়াজ দেয় না, কি ধরন জেনারেল এডুকেটেড পারসন, সাধারণ জ্ঞানের অধিকারী। কি জ্ঞান? আমি কি ভুল বলছি? তো সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান, জ্ঞানের অধিকারী পারসন যদি কোরআন সুন্নার ফতুয়া দেয় তাহলে তো ওমরা করে আইসা গোমরাহি থাকবে, ঠিক না? ওনার দ্বারা কিছু হবে না। ভাইরা আমার, বাবারা আমার, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করুন, আপনি তওবা করুন। জাতির সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারেন না। সুলুক বিল খালক, সুলুক বিল খারিক, দুটা হিসাব আছে। ইলম কালাম পড়ুন, কোরআন সুন্নাহ পড়ুন। আমরা জিম্মেদারি নিয়ে কথা বলি, ফাশা কথার মধ্যে আমরা নেই। আল গীবাতু আশাদু মিনাল ঈমান, আমি গীবত করছি না, ঈমান ধ্বংসকারী। আমি ভুলটা ধরিয়ে দিচ্ছি কারণ আপনি আমার ভাই, আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই, ভুল বুঝবেন না আমাকে। আপনাকে গালাগাল করছি না, আপনাকে ভালোবেসে উদার তো আহ্বান জানাচ্ছি, আমার নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আওয়াজ আসে না? আরে জোরে।